محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه متفق عليه وقال تعالى في شان حبيبي إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سقل درود إبراهيم بولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سنتي نعيش ذو دواتير مهمن سنتي نعيش ذو دواتير مهمن সুন্নতে নাই শুধু খাওয়াছে সে মধুপন আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি
সুন্নত শুধু নাই মজলুম সহায়ো, সুন্নত ওহুদের চালি মেরি প্রতিরোধ। সুন্নত শুধু নাই নির্জনে ধনে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার পাশে থাকো কি, সুন্নত শুধু নাই মেসে চরাতে যাওয়া। সুন্নত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নাই মেসে চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে আবু বকরের মত পাশে থাকো কি, সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধু পান। আলহামদুলিল্লাহ, আমার সম্মুখে বসে থাকা প্রাণ প্রিয় মুস্কিনগর গ্রাম নিবাসী ও বিভিন্ন জায়গা থেকে আগত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা সাল্লাহ রব্বুল আলামিনের জন্যে, জাল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা একটি ইসলামিক সম্মেলনে একটি রহমতময় বরকতময় মাদ্রিসে বসার তৌফিক পেয়েছি। এজন্যে আমরা সকলেই উচ্চ কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষা দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমারও প্রত্যেক বক্তার ন্যায় একটা নির্ধারিত বিষয় রয়েছে, সে বিষয়টি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে হক প্রচারের গুরুত্ব। এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার মেন বিষয়ে যাওয়ার পূর্বে, যারা আপনারা মাজলিসে অলরেডি বসে আছেন, একটু আপনাদেরকে কষ্ট দেব, আপনারা রাগ করবেন না তো। যারা পিছনে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, দয়া করে 30 সেকেন্ডের মধ্যে সামনের জায়গাটাকে পূর্ণ করুন। আর যে সম্মানিত ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন,
এটি কোরআন হাদিসের মাহফিল। দয়া করে আপনারা যদি এই মাজলিসে বসেন খুব ভালো হয়। যদি আপনাদের সমস্যা থাকে দয়া করে ভাই আমার সামনে থেকে কোনো আড়ালে গিয়ে আপনারা গল্প গুজব করেন, আমার মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা চলবে আর সে জায়গাকে আপনারা মূল্যায়ন করবেন না, পাশে দাঁড়িয়ে আপনি আপনার ব্যবহারের পরিচয় দেবেন না। সম্মানিত ভাই আপনাদেরকে বলছি, দয়া করে মাজলিসে বসবেন, নইলে আপনারা চলে যাবেন, আমার সামনে থাকবেন না। দয়া করে সম্মানিত ভাইরা, আমার হাতে যে কিতাবটি রয়েছে কিতাবের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? আর একটি কথা আপনাদেরকে অনুসরণ করে ভাই, আমি একটুকু অন্যরকম ধরনের আলোচক, আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকেও বলাবো, আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আমি কবরস্থানে বক্তব্য দিতে পছন্দ করি না, আমি মনে করি সকলেই আপনারা জীবিত আর জীবিত থাকার পরিচয় আপনারা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার হাতে যে কিতাবটি রয়েছে এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? এ কোরআনুল করিম কার পক্ষ থেকে এসেছে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এ কোরআনুল করিম কার মাধ্যম করে এসেছে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কার উপর অবতীর্ণ হয়েছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এ কোরআনুল করিম এসেছে কাদের জন্যে? কাদের জন্য এসেছে ভাই? এ কোরআন এসেছে মানব জাতির জন্যে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? এ কোরআনের মধ্যে কোনো ভুল কোনো সংশয় নেই। তার কারণ হচ্ছে পৃথিবীতে যত ধরনের কিতাব রয়েছে সমস্ত কিতাবের লেখকের ত্রুটি থাকে, তাদের দুর্বলতা থাকে, যার জন্যে তারা বইয়ের প্রথম কিংবা শেষের দিকে লিখতে তারা বাধ্য হয়। যে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে ভুলটা ধরিয়ে দিবেন, আগামীতে আমরা সংশোধন করে নিব, ঠিক কিনা? কিন্তু এ কোরআনুল করিমের মধ্যে আছে বলা? জি না। এ কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মহান রব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান রব্বুল আলামিন অনেকগুলো সূরা নিয়ে এসেছেন, যে সূরার প্রথমে তিনি বিক্ষিপ্ত অক্ষর নিয়ে এসেছেন, কোনো জায়গায় নিয়ে এসেছেন আলিফ লাম মিম, কোনো জায়গায় তিনি নিয়ে এসেছেন আলিফ লাম র, কোনো জায়গায় নিয়ে এসেছেন কফ, কোনো জায়গায় নিয়ে এসেছেন তিনি নুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সূরার মধ্যে প্রথমেই এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অক্ষরগুলোকে নিয়ে এসেছেন, যেগুলোকে মুফাসসিরের কেরাম বলেছেন হুরুফে মুকাত্তিআত। এর অর্থ আল্লাহু আলাম, আল্লাহ বেশি ভালো জানেন, এর অর্থ পৃথিবীর কোনো মানুষের জানা নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারপরে তিনি বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি কোনো সংশয় নেই। তাহলে আজকে আমরা জানবো এই কোরআনুল করিম থেকে, এ কোরআনুল করিম থেকে আমরা আজকে আলোচনা করব, এবং এই মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে আজকে আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আশা করি আপনাদের সকলের নিয়াত রয়েছে আমরা কোরআন এবং সেহি সুন্না মোতাবিক আলোচনা শুনে এবং আমাদের জীবনের বাস্তবায়িত করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্যে জায়গায় আসা ভাই? সম্মানিত ভাইয়েরা, আমার বিষয়ের নামের সঙ্গে একটি শব্দ যুক্ত আছে হক। হক মানে সত্য। কোরআন থেকে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা সত্য হবে, ঠিক কিনা? বানিয়ে কোনো কথা বলা চলবে না, কোরআনুল করিম থেকে কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের বিষয়টিকে ভালোভাবে বোঝানোর পূর্বেই একটি এক্সাম্পল উদাহরণ আপনাদেরকে আমি দিব, উদাহরণটিকে ভালোভাবে শুনবেন বোঝার চেষ্টা করবেন। এই উদাহরণ শোনার বোঝার এর ক্ষেত্রে আমার বক্তব্যের বিষয় 100%-এর মধ্যে 70% আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
এক্সাম্পল উদাহরণটি হচ্ছে একজন ব্যক্তির কাছে সরকারের পক্ষ থেকে একটি লেটার, একটা চিঠি এলো। পিয়নের মাধ্যমে চিঠিটা যখন এলো, বাড়ির দরজায় এসে নক করলো, বাড়ির মালিকটা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর পিয়নকে বলল, ভাই কিছু বলছেন নাকি? বলে, হ্যাঁ, আপনার নামে একটা লেটার চিঠি এসেছে, এটাকে আপনি রিসিভ করুন। রিসিভ করার জন্য হয়তো তাকে একটা সিগনেচার কিংবা একটা টিপসই লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই ব্যক্তিটি শিক্ষিত মানুষ নন, একজন অশিক্ষিত মানুষ। উনি টিপসই দিয়ে চিঠিটাকে গ্রহণ করলেন, দেখলেন যে আমি তো অল্প শিক্ষিত মানুষ, মানে আমি একজন অশিক্ষিত মানুষ, কোনো রকম বাংলা অক্ষরগুলোকে চিনি, আর এ তো দেখছি লেটার চিঠি, এটা আবার ইংরেজি ভাষাতে। কোন ভাষায় ভাই বললাম? ইংরেজি ভাষাতে। উনি এখন মনে মনে চিন্তা করলেন, এ চিঠি তো আমাকে দেওয়া হয়েছে, সুন্দরভাবে প্যাক করা আছে। পুনরায় আবার তিনি মনে মনে ভাবলেন, সরকারের পক্ষ থেকে আসা একটা চিঠি খুব একটা ভালো। অতএব তিনি আবার চিঠিটাকে মোড়ে বাড়িতে গিয়ে রুমে ঢুকে আলমারির ভিতরে সুন্দরভাবে রেখে দিলেন। এখন আপনাদেরকে আমি জানাই, সরকারের পক্ষ থেকে যে চিঠি, যে লেটারটা এসেছে, সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ, কোনো বার্তা আছে, ঠিক কিনা? ওই চিঠিটির মধ্যে ছিল বার্তা যে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, তোমার বাড়ি হচ্ছে মুস্কিনগর, তোমার যে জায়গা ভিটামাটি রয়েছে, তোমার যে বকেয়া যে ঋণ রয়েছে সরকারের খাতায়, এটি যদি তুমি পরিশোধ 15 দিনের মধ্যে না করো, তাহলে তোমার বাড়ি ঘরকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে, তোমার বাড়ি ঘর ভিটামাটি আর থাকবে না। বলেন তো, এমন যদি কোনো মেসেজ সরকারের পক্ষ থেকে আসে, তাহলে কোনো মানুষ কি শান্তিতে থাকবে না বিচলিত হবে? জি ভাই, বিচলিত হবে। হয়তো সে ব্যক্তি নিজের বাড়িতে অতগুলো টাকা না থাকলেও, বাড়ির গোয়াল ঘরে যদি কোনো গরু কোনো মোষ থাকে, তাহলে সেগুলোকে বিক্রি করে টাকাকে সংগ্রহ করবে, ঠিক কিনা? নইলে হয়তোবা তার আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামের কোনো ব্যক্তির কাছ থেকে টাকা তিনি ধার নেবেন এবং সরকারি বকিয়া ঋণকে পরিশোধ করার চেষ্টা করবে, ঠিক কিনা? নইলে আমার বাড়িঘর বাজেয়াপ্ত হয়ে যাবে, আমি থাকব কোথায়, আমার পরিবারেরা থাকবে কোথায়? এমনটা যদি বার্তা মেসেজ যদি থাকে, কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না, বিচলিত হয়ে দৌড়াদৌড়ি করে সে ব্যক্তি ঋণ বকিয়া পরিশোধ করার চেষ্টা করবে। সম্মানিত ভাইয়েরা, এখন যদি ওই ব্যক্তি জানার পরেও এই চিঠিটাকে এইভাবে যদি রেখে দেয়, তাহলে সেটা বুদ্ধিমানের পরিচয় না বোকার পরিচয়? সম্মানিত ভাইয়েরা, আমি কিছু জানতে চাইছি আপনাদের কাছ থেকে, সেটা বোকার পরিচয় না বুদ্ধিমানের পরিচয়? বোকার পরিচয়। সম্মানিত ভাইয়েরা, সেই বার্তা, সেই চিঠি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এ কোরআনুল করিম এসেছে, যে কোরআনুল করিমের মধ্যে মানব জাতির নানান সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? কথা কি বানিয়ে বললাম? অতিরিক্ত কিছু বললাম? আপনারা বিরক্ত বোধ মনে করছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, এই চিঠি, এই মেসেজ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যে কোরআনুল করিমকে আমরা যথারীতি মূল্যায়ন করার চেষ্টা করি না, এ কোরআনুল করিমকে ওই বোকা ব্যক্তিটার মতো যেমন চিঠিটাকে মুড়িয়ে আলমারির মধ্যে রেখে দেয়, ঠিক অনুরূপভাবে আমরাও কোরআনুল করিমকে সুন্দরভাবে প্যাক করে আমরা বাড়ির আলমারির উপরে রেখে দেই, ঠিক কিনা? আমি কি বানিয়ে কথা বলছি? সম্মানিত ভাইয়েরা, সেদিকে লক্ষ্য রেখে মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে একটি কথা বিদ্যমান রেখেছেন, যেটি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্ত করেছেন। তিনি মহান রব্বুল আলামিনকে ফরিয়াদ করে একটি কথা বলেছিলেন, যে কথাটি মহান রব্বুল আলামিন 30টি পাড়ার মধ্যে হতে
তিরিশটি পাড়ার মধ্য হতে তিনি ১৯ নম্বর পাড়ার ১১৪টি সুরার মধ্য হতে ২৫ নম্বর সুরার সুরাতুল ফুরকান আয়াত নম্বর ৩০-এর মধ্যে একটি কথা পুট করা আছে, মহান রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াকালা রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার কম, আমার জাতিরা, এ কথা আল্লাহ রব্বুল আলামিন ব্যক্ত করছেন যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলছেন। কথাটি কি বললেন, ইত্তাখাযু হাযাল কুরআন, আমার কম, আমার জাতিরা, তারা কোরআনকে গ্রহণ করেছে, মাহজুরা, তারা কোরআনুল করিমকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে তারা গ্রহণ করেছে, এ কোরআনকে তারা এভাবে গ্রহণ করেছে। এ কথা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মহান রব্বুল আলামিনকে, আর মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন পৃথিবীর মানব জাতিকে। সম্মানিত ভাইয়েরা, এ কথা কি বাস্তবতার সঙ্গে মিল নেই? এ কোরআনকে কি আমরা ঠাট্টা হিসেবে গ্রহণ করিনি? বলেন, আপনাদের কাছে কয়েকখানা আমি প্রশ্ন করি, আমাদের সোসাইটি সমাজে শিরিক কম না বেশি? বেশি। আমাদের সোসাইটি সমাজে কুসংস্কার নেই? আমাদের সমাজে বিদাতের প্রচলন নেই? আমাদের সমাজে মিথ্যার প্রচলন নেই? আমাদের সমাজে ধোকাবাজির প্রচলন নেই? আমাদের সমাজে প্রতিশ্রুতি ভঙ্গ করে এর ইতিহাস আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ে সেই সোসাইটি সমাজের যদি আমরা ইতিহাসকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব সেই সময়ের পরিস্থিতি ছিল বর্বর, অজ্ঞতা এবং ছিল বিশৃঙ্খলাতে পরিপূর্ণ, ঠিক কিনা? এমত অবস্থায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৪০ বছর বয়সে যখন উপনীত হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গার হীরাতে একটি দুইটি দিন নয়, একটি দুইটি সপ্তাহ নয়, একটি দুইটি মাস নয়, তিনি দীর্ঘ ৬টি মাস তিনি ধ্যানে মগ্ন ছিলেন। ইতিহাস আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ ৬টি মাস সে জায়গায় ধ্যানে মগ্ন ছিলেন। অবশেষে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থল কোরআনুল করিমকে অবতীর্ণ করেছিলেন। এ কোরআনুল করিমে প্রথম অর্ডার, প্রথম নির্দেশ মহান রব্বুল আলামিন দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫টি আয়াতের মেসেজ তিনি দিয়েছিলেন, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, প্রথম তিনি এডুকেশন, শিক্ষার কথা জানিয়েছিলেন, ইকরা, তোমরা পড়ো, পড়ো তোমার সেই রব প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত অবতীর্ণ করে মহান রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করে বিশ্ব নবীকে বললেন, নবী, তুমি দাওয়াতি কাজ করো, তুমি সত্যর প্রচার করো এবং সত্য তুমি সেই আরব জাতিকে তুমি জানিয়ে দাও, সেই আরব দেশের নগর নগর মক্কা নগরের বাসিন্দাদেরকে তুমি জানিয়ে দাও, আরব দেশে তুমি জানিয়ে দাও, সারা বিশ্বের মানুষকে তুমি জানিয়ে দাও এই শিক্ষার কথা, এই সত্যের কথা। সম্মানিত ভাইয়েরা, এই নবুয়ত পাওয়ার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পাহাড়ের উঁচু এক স্থানে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, তোমরা কামিয়াব, সফলতা অর্জন করবে। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে গ্রহণ করে নাও যে এক আল্লাহ,
সত্য ইলাহ একটাই, আর কোনো ইলাহ কোনো মাবুদ নেই, এটা তুমি প্রচার করে দাও। বিশ্বনবী বললেন, এটা যদি তোমরা পাঠ করো, এটা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, তাহলে তোমরা কামিয়াব সফলতা অর্জন করবে। বলেন তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দাওয়াত প্রচার প্রসার তিনি করেছিলেন, তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে খাবার খাইয়েছিলেন না পিটুরি দিয়েছিলেন? সম্মানিত ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার এসেছিল কি আছে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ বাড়ি ত্যাগ করে অন্যত্র জায়গায় যেতে হয়েছিল কি হয় নাই? সম্মানিত ভাইরা, চিন্তা করবেন, সত্যের কথা বলার জন্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নানান নির্যাতন জুলুম এসেছিল, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি প্রচার প্রসার তিনি বন্ধ রাখেননি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দাওয়াত প্রচার প্রসার যখন তিনি করছিলেন, এর বিরোধিতা মানুষেরা কেন করেছিল এটা জানা দরকার আছে না নয়? একজন মানুষ তো আরেকজন মানুষের এমনি এমনি তার বিরোধিতা করবে না, কেননা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আস-সাদিক, ছিলেন আল আমিন, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন শান্তির দূত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় কোনো মানুষের ক্ষতি করেননি, সদা সর্বদা তিনি মানুষের উপকার করেছিলেন, তিনি নিজে না খাইয়ে অপর ব্যক্তিকে খাইয়েছিলেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে তার উপর অত্যাচার জুলুম নেমে এসেছিল। তার কারণ অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো যে সমস্ত মানুষেরা দেশকে পরিচালনা করছিল, মক্কা নগরীকে যারা পরিচালনা করছিল, তারা তাদের নিজের মতো তারা পরিচালনা করছিল, তারা ইহা মাবুদের দ্বারা পরিচালনা করছিল না, যার জন্যে তাদের সে তাদের নানান ধরনের তারা কার্যকলাপের মধ্যে তারা যুক্ত ছিল, তারা মানুষের উপর নির্যাতন জুলুম করত, তারা মানুষের কাছ থেকে শোষণ করে নিত টাকা পয়সা, তারা মানুষের উপর নানান ধরনের নির্যাতন জুলুম চালিয়েছিল, তারা তাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্যে, তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে যখন বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, দেখলেন এটাকে যদি আমরা গ্রহণ করে নিই তাহলে আমাদের যে আমিত্বভাব, আমাদের যে ক্ষমতা, আমাদের যে পাওয়ার, এগুলার প্রয়োগ আমরা করতে পারবো না। তার জন্যে তারা বিরোধিতা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান ধরনের প্ল্যানিং করে অবশেষে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা ছেড়ে কোথায় গিয়েছিলেন বলেন তো? মদিনায় গিয়েছিলেন। কেন? শুধুমাত্র সত্যের প্রচার প্রসার করার জন্যে। এ কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন যে মেসেজ দিয়ে তিনি সারা বিশ্বের মানব জাতিকে তিনি যে মেসেজ দিতে চেয়েছিলেন, সে মেসেজের কথা আপনাদেরকে এবার আমার জানাই। আমি আমার বিষয়ের দিকে চলতে লেগেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেটি আপনার ১৩তম পারার সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরার ১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের দিকে আমি চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আলিফ লাম রা, এটি হুরুফে মুকাত্তিআত, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন কিতাবুন, এ কিতাব অর্থাৎ এ কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, আনজালনাহু ইলাইকা আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি, কেন শুনে নাও, লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানব জাতিকে বললেন এ কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, কেন শুনে নাও, তোমাদেরকে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সম্মানিত ভাইরা, মহান রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী মুহাম্মদ, আমি তোমার উপর যে কিতাব অবতীর্ণ করেছি এ কোরআনুল কারীম দিয়ে তুমি সারা পৃথিবীর মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়েছো।
মিনাজ্জুলুমাত মহারব্বুল আলামিন জুলুমাত শব্দ ব্যবহার করলেন। সম্মানিত ভাইরা, এই জুলুমাত দ্বারা কি আপনি অন্ধকার ভেবেছেন যে আপনার বাড়িতে যদি ইলেকট্রিক চলে যায়, কারেন্ট চলে যায়, তাহলে লাইটগুলো বন্ধ হলে অন্ধকার হয়ে যায়? এই অন্ধকারের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই। তবে আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের কথা কি বলতে চাইলেন? তিনি বলতে চাইলেন সমাজের মধ্যে যে অরাজকতা চলছে, যে টেন্ডারবাজি চলছে, সম্মানিত ভাইরা, যে ধোকাবাজি সমাজের মধ্যে চলছে, যে শিরিক সমাজের মধ্যে চলছে, যে সমাজের মধ্যে বেদাত চলছে, সে সমাজের মধ্যে কুসংস্কার চলছে, মানব জাতিকে সরল সঠিক পথ দেখিয়ে তুমি এই অন্ধকার দিক থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে চলে এসো, ওয়াতাতে কোরআনুল কারীম দিয়ে তাদেরকে পরিচালনা করো। কথাকার কথা মহান রব্বুল আলামিনের। সম্মানিত ভাইরা, জুলুমাত দিয়ে আমরা বুঝতে পারলাম শিরিকের কথা। বলেন তো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছিলেন, তখন নানান কওমের লোকেরা নানান ধরনের মূর্তির পূজা করত কি করত না? সম্মানিত ভাইরা, তারা মূর্তির পূজা করত, তারা শিরিকের মতো গুনাহ করত। এই জঘন্যতম গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মহান রব্বুল আলামিন এ কোরআনুল কারীম দিয়ে তাদেরকে সতর্ক করতে বললেন। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে মানব জাতিকে একটা একটা করে বুঝিয়েছিলেন, যার কারণে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের নির্যাতন জুলুম করেছিল। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর প্রতি নানান নির্যাতন জুলুম চলার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার দাওয়াতি প্রচার প্রসার কাজ তিনি বন্ধ করেন নাই। সম্মানিত ভাইরা, এখন যদি আপনি আমি আমার সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে বলেন তো সমাজের মধ্যে শিরিকের গুণা আছে না নাই? সম্মানিত ভাইরা, আছে না নাই? আমরা যদি আমাদের সমাজের মধ্যে দেখি টেন্ডারবাজি ধোকাবাজি প্রতারক আছে না নাই? আমরা যদি আমাদের সমাজের মধ্যে দেখি নানান ধরনের ওই সমস্ত ব্যক্তি রয়েছে যারা মানব জাতি নিচু বর্ণের মানুষদের কাছ থেকে শোষণ করে তারা নেয়। শোষণ কি করে সম্মানিত ভাইরা? তারা সুদের সঙ্গে টাকাকে খাটিয়ে গরিব শ্রেণীর মানুষকে দিয়ে তাদের কাছ থেকে মাসে মাসে তাদেরকে রক্ত তাদের শোষণ করে নেয়। এমন আপনার সোসাইটি সমাজের মধ্যে আছে না নাই? এগুলো হলো জুলুমাত। এই জুলুমাতকে দূর করার জন্য মহারব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি দিয়েছেন। সম্মানিত ভাইরা, কিন্তু এই কোরআনুল কারীম আমাদের ব্যক্তিগত জীবনে নেই। শুধু তাই নয়, এ কোরআনুল কারীম আমাদের পারিবারিক জীবনেও নাই। সম্মানিত ভাইরা, এ কোরআনুল কারীম আমাদের সামাজিকতার জীবনেও নাই। সম্মানিত ভাইরা, শুধু এই পর্যন্ত নয়, এ কোরআনুল কারীম আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে নেই। ঠিক কিনা? এ কোরআনুল কারীম দিয়ে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করতে পারি না, আমরা আমাদের পরিবারকেও চালাতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মিনাজ জুলুমাতি ইলান নূর তিনি কয়েক জায়গায় বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা, বাড়ির মধ্যে দেখে নেবেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে বলেছেন। আবার যদি সূরা ইব্রাহিম খুলেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 1 এবং 5 নম্বর আয়াত খুলে দেখবেন মহান রব্বুল আলামিন মিনাজ জুলুমাত ইলান নূর দিয়ে তিনি জানিয়েছেন। সম্মানিত ভাইরা, বাড়িতে গিয়ে তাফসির খুলবেন, তাফসিরের মধ্যে বৃত্তান্ত পেয়ে যাবেন জুলুমাত দিয়ে শিরিকের মতো জঘন্যতম গুনাহকে বুঝিয়েছেন। কিন্তু আপনার আমার পরিবারে শিরিক সম্পর্কে সতর্কতা অবলম্বন আমরা করি নাই। সম্মানিত ভাইরা, মহারব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি না একটি সূরা দিয়েছেন, সে সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। আছে না নাই?
সুরা লোকমান 31 নম্বর সুরা। এই সুরা দে লোকমান এটা কোনো নাবি বা রাসুল পায়গাম্বারের নাম নয়। লোকমান হাকিম কোনো পায়গাম্বার নাবি রাসুল ছিলেন না, তিনি একজন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার কথা এতটাই আল্লাহ রব্বুল আলামিনকে ভালো লেগেছিল যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার কথাগুলোকে নোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ ছিল সূরাতুল লোকমানের 13 নম্বর আয়াত খুলবেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সম্মানিত ভাইরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা আদরের সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার করবে না। এটি লোকমান হাকিম তার কলিজার টুকরাকে উপদেশ দিলেন। সম্মানিত ভাইরা, এই উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সব চাইতে বড় জুলুম অত্যাচার। সম্মানিত ভাইরা, বলেন তো পৃথিবীর বুকে যত গুলো গুনাহ রয়েছে, গুনার মধ্যে দুইটি ভাগ রয়েছে, এক ধরনের পাপ হলো কাবিরা গুনাহ বড় গুনাহ, আর এক ধরনের গুনাহ হলো সাগিরা ছোট গুনাহ। সম্মানিত ভাইরা, বলেন তো শিরিক এটি ছোট গুনাহ না বড় গুনাহ? কথা কয় না কেন, কবরস্থানে নাকি? এটি বড় গুনাহ। বলেন তো সারা পৃথিবীর বুকে যতগুলো গুনাহ রয়েছে, তার মধ্যে শিরিক এমন একটি গুনাহ যে গুনাহ করার কারণে মহান রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই শিরিক এমন একটি জঘন্যতম গুনাহ যে গুনার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা এই গুনাহ করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। মহান রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মহারব্বুল আলামিন তিনি জানিয়েছেন, নিশ্চয় শিরিক যারা করবে তাদের জন্য, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সম্মানিত ভাইরা, শুধু এই নয়, মহারব্বুল আলামিন নবী ও রাসূলগণকে সম্বোধন করে তিনি কথা বলেছেন, লা ইন আশরাফতা, তোমরাও যদি গুনাহ করো শিরিকের মতো গুনাহ, তাহলে তোমাদের আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, শিরিক কত বড় গুনাহ যে গুনার কথা আল্লাহ রব্বুল আলামিন তিনি জানালেন, যারা শিরিক করে আল্লাহর সাথে জুলুম অত্যাচার করে, আর তারা এটা করার কারণে তারা তাদের জান্নাতকে হারাম করে দেয়। সম্মানিত ভাইরা, শুধু এই পর্যন্ত নয়, মহান রব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে ধমক দিয়ে বলেছেন, তোমরাও যদি শিরিক করো তাহলে তোমাদের বিগত দিনের আমলগুলোকে নষ্ট করে দেব। সম্মানিত ভাইরা, এই শিরিক আপনার আমার সোসাইটি সমাজে আছে না নাই? বলেন তো একটা শিরিক গুনাহের কথা বলেন। কথা আমার বুঝতে পারছেন না? শিরিক অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা এক্সাম্পল উদাহরণ আপনাদের মধ্যে থেকে দেন, শিরিক কোনগুলি? জি, তাবিজ, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার? জি, মাজারে গিয়ে চাদর দেওয়ার? আপনারা রাগ করছেন নাকি? এ কথা কেন বলছি বলেন তো, অনেক ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, কিন্তু ওয়াজ নসিহত শুনে তো কিছু থাকতে হবে, ঠিক কি না? সেটাই আপনাদের পরীক্ষা, যে আপনারা শিরিক কিছু জানেন কি না, আপনার শিরিক আপনার ভিতরে আছে কি না, এবং এটা
আছে তো আপনি জানছেন কি না, হতে পারে এমনও শিরিক আছে যেগুলো আপনার অজান্তে হয়ে থাকছে, আপনি হয়তো জানছেন না এটা শিরিক, ঠিক কিনা, এমনও তো থাকতে পারে। এটার জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে শিরিক আপনারা কোন কোনগুলি শিরিক আপনারা জানছেন। তার মধ্যে আপনারা বললেন তাবিজ পড়া শিরিক, মাজারের চাদর দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করা শিরিক, আর অন্য কিছু? জি যা যা বলবেন জোরে বলবেন। কি পড়া? হাতের আংটি পড়া হারাম। চাচা আমার ফতোয়া বিশাল বড় দিলেন তো, এই ফতোয়া পেলেন কোন জায়গায়? দয়া করে দিবেন। আর অন্য কিছু? সম্মানিত ভাইরাম, শিরিক বলতে গেলে আল্লাহ ছাড়া অন্য কাউরির ইবাদত বান্দেগী করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, ঠিক কিনা? মাজারে গিয়ে যদি আমরা চাদর চড়াই শিরিক গুনাহ হবে, মাজারে গিয়ে যদি আমরা দোয়া করি পীর বাবা আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও, এটা যদি বলি দোয়া করি তাহলে শিরিক হবে, এটা আমরা জেনেছি ভালো কোনো সন্দেহ নাই। আমরা জন্মের সূত্রে আহলুল হাদিস, আমরা কোরআন হাদিসের অনুসরণ করি, আমাদের ভিতরে এই পীর মুরিদি নাই, আছে নাকি? এগুলো আমাদের ভিতরে নাই। তবে সম্মানিত ভাই, আমাদের ভিতরে অনেকগুলো ভুরি ভুরি শিরিক আছে যেগুলো হয়তো আপনি জানেন না। বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে মানুষ মানুষের উপর ভরসা করে আছে না নাই, এমনটা মানুষ আছে না নাই? সম্মানিত মা বোন, আপনাদের ভিতরেও শিরিক পাওয়া যায়, এ কথা আমি কেন বললাম শুনেন। হয়তো আপনার স্বামী রাজমিস্ত্রি পেশায় রাজমিস্ত্রি কাজ করে, আপনার স্বামী হয়তো পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে কেরল রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যাবে, কেরল জায়গায় কোন এক জায়গায় সমস্যা দেখা গেছে আর ওই জায়গায় আপনার স্বামী কাজ করতে যাবে, ভয়ানকের ব্যাপার। আপনার স্বামী বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করে, এটা আপনি হয়তো জানেন। এখন আপনার স্বামী বাড়ি থেকে বের হচ্ছে কাজে যাবে, আর প্রাণের স্ত্রী স্বামীকে ধরে বলছে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এবং সন্তান সন্ততির কি হবে, এমন কথা আছে না নাই? মা বোনরা কথা বলে কেন? উদ্দেশ্য হলো আপনার যদি কিছু হয়ে যায়, আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমাদেরকে খাবার দেবে কে, আমাদেরকে টাকা পয়সা দেবে কে, এমনটা বিশ্বাস আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনি শুধু মুসকিনগর নয়, শুধু পশ্চিমবঙ্গের ভিতরে নয়, সারা ওয়ার্ল্ড সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন তো, আমাদের জমিনে পৃথিবীর বুকে স্ত্রী জীবিত আছে স্বামী মারা গেছে, এমন আছে না নাই? বলেন তো, মাত্র দুইটি কিংবা একটি সন্তানের আব্বা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে, তার পরিবারে তার স্ত্রী তার সন্তান আছে, এখনো পর্যন্ত স্বামী 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল মারা, কিন্তু তবুও সেই স্ত্রী খাবারও খেতে পাচ্ছে, সন্তানও খাবার খেতে পাচ্ছে। বলেন তো, স্বামীর মরার সাথে সাথে কি তাদের খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে? সম্মানিত ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলকে লক্ষ্য করে বলছি, এটার নাম হলো শিরিক, আর এই শিরিকের গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত ভাইরা, চলেন তো আরো সমাজের মধ্যে দেখি, সমাজের মধ্যে টেন্ডারবাজি আছে না নাই, সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এমন লোক আছে না নাই, তারা নিজেদের ক্ষমতা পাওয়ারকে টিকিয়ে রাখার জন্যে নানান কলাকৌশল তারা করে, তারা জান নেওয়া থেকে ও পর্যন্ত বিরত থাকে না। বলেন তো, আমাদের রাজ্যে, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতা পাওয়ার নিয়ে ঝগড়া ঝামেলা আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আপনারা আপনাদের এই শামসেরগঞ্জ থানা তো নিকটবর্তী থানা, আপনাদের ফারাক্কা থানা, এই দুইটা থানা বড় ডেঞ্জার থানা, আপনারা বলেন কি? এই দুইটা থানার মধ্যে ভোট এলে আর ক্ষমতা নিয়ে মারপিট বোমাবাজি আছে না নাই? সম্মানিত ভাইরা, আমি কোনো দলীয় নেতার কথা বলবো না,
আমি কোন দলীয় নেতার চাটুকারিতাও করতে আসিনি, তবে আপনাকে সত্য কথা বলতে এসেছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বীরভূম জেলার রামপুরহাটের ঘটনা, বকটুই গ্রামের শুনেননি বোমাবাজি, পরিবারকে নৃশংসভাবে হত্যা, পুড়িয়ে চালিয়ে হত্যা করে দেওয়া, ইতিহাস আছে না নাই? কিসের জন্য ভাই? কোন পার্সোনালি কোন রাগ দুঃখ কষ্ট, শুধুমাত্র পাওয়ার আর পাওয়ার পেয়ে আত্মসাত করার জন্যে, ঠিক কিনা? তুমি পাওয়ার পেয়েছো ক্ষমতা, ক্ষমতাকে নিয়ে তুমি অপব্যবহার করেছিলে, তার জন্যে তোমার এই দশা আজকে হয়েছে, এর জন্যে আফসোস দুঃখ আমি কিছু করি না, তবে আমার আফসোস লাগে এক জায়গায়, তুমি মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসলমানের কাছে সবচাইতে দামি মূল্যবান জিনিস কোনটা বলেন তো? জি মাশাআল্লাহ, একজন মমিন ইমানদারের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান। এই ইমান কত মূল্যবান জিনিস, আপনি হয়তো এখনো পর্যন্ত জানতে পারেন নাই। সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, তার নাম আবু তালিব ছিল না? বলেন তো আবু তালিব, তিনি বিশ্ব নবীর সদা সর্বদা সাথ দিয়েছিলেন কি দেন নাই? বিশ্ব নবীকে মক্কা নগরের বড় বড় নেতা মুশরিকরা হত্যা করবে আর ধমক দিয়েছিল, ধমককে প্রতিরোধ করেছিলেন তার চাচা, নানান ধরনের কলাকৌশল থেকে তিনি সাপোর্ট করেছিলেন, কিন্তু একটি কথা বলেন তো, ওই বিশ্ব নবীর চাচা মৃত্যুর কালীন তিনি কালেমা পড়েন নাই, তিনি ইমান না আনার কারণে জাহান্নাম যাবে কি যাবে না? বুঝতে পারছেন তো, ইসলামের জন্য তিনি নানান ধরনের কাজ করেছিলেন, দিনার জীবনটাকে ইসলামের জন্য কুরবান বিলীন করে দিয়েছিলেন, কিন্তু একটি জিনিস, ইমান না আনার কারণে তার চাচাকে জাহান্নামে যেতে হবে। ইমান কত বড় মূল্যবান জিনিস। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাইরা, আপনারা আপনাদের ইমান না ইমানটাকে নষ্ট করবেন না। পৃথিবীতে কয়দিনের দুনিয়া, বেশি দিনের নয়, এই দুনিয়ায় এসে কয়েক বছর জন্য এসেছেন, কয়েক বছরের জন্য অনন্ত